প্রশ্ন করেছেন ফারজানা ইসলাম, শারীরিক দুর্বলতার কারণে বুক ধড়ফড় করে, শারীরিক শক্তি বৃদ্ধির জন্য কি খেতে পারেন, হজমের সমস্যা আপনার আছে, বুক ধড়ফড় যখন করে বলেছেন সেক্ষেত্রে আমরা কিছু ইন্ডিকেশন মনে করি যে অনেক সময় টোটাল ব্লাড কাউন্ট অর্থাৎ সিবিসি হিমোগ্লোবিন কম থাকতে পারে বুক ধড়ফড় করে, ভিটামিন ডি কম থাকলে বুক ধড়ফড় করে, যদি থাইরয়েডের কোনো প্রবলেম থাকে, হাইপোথাইরয়েড বা হাইপার থাইরয়েড থাকে তাহলে বুক ধড়ফড় করতে পারে। ওভারঅল অনেক সময় আছে আমরা সাইকোলজিক্যালি অনেক সময় অসুস্থ থাকি অর্থাৎ মানসিক অসুস্থতা যদি থাকে সেক্ষেত্রে অনেক সময় আছে বুক ধড়ফড় করতে পারে। সো শারীরিক শক্তি বৃদ্ধির জন্য যদি খাবারের কথা বলি আসলে সেক্ষেত্রে আপনাকে ব্যালেন্সড ওয়েতেই চলতে হবে প্রতিটা খাবার, যেমন স্পেসিফিক্যালি আপনাকে কার্বোহাইড্রেট এবং হলো ফ্যাট জাতীয় খাবারগুলো আপনার সরাসরি এনার্জি প্রোডিউস করে থাকে, বডির যে কোনো রিপেয়ারমেন্ট কোষ বা সেল ডিভিশনে সবচেয়ে বেশি হেল্প করবে সেটা হলো প্রোটিন, যেটা আপনার বডি বিল্ড করবে, স্কিন হেয়ার সবগুলো জায়গাতে কাজ করবে সেটা হলো প্রোটিন বা প্রোটিন জাতীয় খাবারকে বলবো। তার পাশাপাশি আপনাকে পানি, ভিটামিন, মিনারেলস সবই আসলে মেনটেন করতে হবে, তাই সিজনাল খাবারগুলোকে আপনার খাদ্য তালিকায় যোগ করুন, টাইম মতো খাবারগুলোকে গ্রহণ করুন, অ্যাটলিস্ট মিনিমাম প্রোটিন ডিম, যদি আপনি মাছ মাংস খেতে না পারছেন প্রতিদিন 2 থেকে 3টা ডিম চাইলে আপনি খেতে পারেন, যেটাতে রিচ অ্যান্টিঅক্সিডেন্ট সহ ভালো প্রোটিন, ভালো ওমেগা 3, ভালো মিনারেলস এবং প্রচুর পরিমাণে ভিটামিনও আমরা শুধুমাত্র ডিম থেকে পেয়ে থাকি। সো ডিমটা আপনি প্রোটিনের তালিকায় যোগ করুন বা গুড ফ্যাটের তালিকায় যোগ করুন, প্রতিটা জায়গায় আপনি কিন্তু হেল্প পাবেন। রান্নার তেলের ক্ষেত্রে বলবো যে ভালো মানের তেল ব্যবহার করার চেষ্টা করুন, অল্প তেলেই আপনার রান্নাটাকে কমপ্লিট করুন, চেষ্টা করতে হবে ন্যাচারাল সবজি এবং ফল, এটা যে সিজন অনুযায়ী পাওয়া যায় সেই সিজনের ফ্রুটসগুলোকে নিলে আপনি প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেলস সেই সাথে ফ্ল্যাভোনয়েডস এবং রিচ অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু আপনি পাচ্ছেন, যা আপনার শরীরের শক্তি বৃদ্ধিতে সহায়তা করবে। পর্যাপ্ত ঘুম না হলেও কিন্তু আপনি খুব দুর্বল ফিল করবেন, খাবারের রুচি আপনার অটোমেটিক্যালি কমে যাবে। খেয়াল করে দেখুন কবে আপনি কৃমিনাশক ওষুধ খেয়েছেন, যদি না খেয়ে থাকেন তাহলে সেটি খান, আর যদি মনে হয় যে তাতেও ঠিক হচ্ছে না তাহলে আমি বলবো যে ফিজিক্যাল এক্সামিনগুলো করে ফেলাই ভালো, রক্তশূন্যতা থাকলে সেটাকে রিকভার করতে হবে এবং রিপোর্টসগুলো নিয়ে যে কোনো এক্সপার্টের কাছে গিয়ে প্রপার গাইডলাইনটা নেওয়াই আপনার জন্য ভালো হবে।